লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। কতটা দালাইলা দলিল আছে? আমি তো কোন যে নাকি কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরক হয়ে যায়, শিরক কাফির হয়ে যায়গা। আমি কোন যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগায় না সে কাফির। কিন্তু আপনারা কোন? আমার সাথে কি আপনারা একমত নেই? এখন ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মাননের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়া এই কারণে বেঈমান, খ্রিস্টানরা লা ইলাহা ইল্লাল্লাহ মানছে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়া এই কারণে বেঈমান। যেই মুফতি আমাদের বাংলাদেশের যেই মুফতি লা ইলাহা ইল্লাল্লাহ এটার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইলে পরে শিরিক হয়ে দেখা কয়, কাফির হয়ে দেখা কয়, হে অত মুহাম্মদ রাসূলুল্লাহর বাদ দিলাইছে, হে ও ইহুদি খ্রিস্টানের মতো বেঈমান। হের নাম হইল আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমান, নাস্তিক না, এল্লা মুজাবির দলের বেড়া। আল্লাহ একদম উপরের বাক্য যারা লেখছেন স্বর্ণের অক্ষর দিয়া, বড় বড় অক্ষর দিয়া, এই বাক্যটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা কোন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে এক মুফতি কইছে কয়টা শিরিক কইয়া জায়গা বলি, এখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইছেন কে? আল্লাহ। তাহলে এখন আল্লাহর নিব কই? আমার ফতোয়া দেও। আমি তো কম যে নাকি কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরক হয়ে যায়, শিরক কাফির হয়ে যায়গা। আমি কম যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগায় না সে কাফির। কিন্তু আপনারা কোন? আমার সাথে কি আপনারা একমত নেই? আপনারা কমেন যে ফতোয়াটা দাঁড়াইলা দলিল আছে নি? দলিল তো আছে, দলিল স্যার আমি কমনি কইতাম নি দলিল। এই দলিলটা আমি কইবার আগে ফতোয়াটা আপনারা কাছে লই কম, আমরা ফতোয়া দিব কেমনি? ফতোয়া তো হুজুরা দেবা, অনেক ফতোয়া আছে আপনারাও দিতে পারেন। আমি কই আপনারা দেখুন ফতোয়াটা দিন, ইহুদিরা ইমানদার না বেঈমান, খ্রিস্টানরা ইমানদার না বেঈমান, কই দি ফতোয়া দিলাইছো ঠিক না বেঠি? ইহুদিরা খ্রিস্টানরা কেন বেঈমান, কেন বেঈমান এই কথা আমি কইম, এটা আপনারা কাছে লইতাম না। ইহুদিরা বেঈমান, খ্রিস্টানরা বেঈমান এই কারণে ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। আরো ধরে কোন? খ্রিস্টানরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, এই কারণে খ্রিস্টানরা বেঈমান। তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, এরা বেঈমান। এখন ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মাননের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়া এই কারণে বেঈমান, খ্রিস্টানরা লা ইলাহা ইল্লাল্লাহ মানছে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়া এই কারণে বেঈমান। যেই মুফতি আমাদের বাংলাদেশের যেই মুফতি লা ইলাহা ইল্লাল্লাহ এটার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইলে পরে শিরক হয়ে দেখা কয়, কাফির হয়ে দেখা কয়, হে অত মুহাম্মদ রাসূলুল্লাহর বাদ দিলাইছে, হে ও ইহুদি খ্রিস্টানের মতো বেঈমান ঠিক না? আপনারা বাদ দিতা না? আল্লাহ যে 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 দিকে রাস্তা বাতাইছেন সেই দিকে আমরা, আল্লাহ যে দিকে রাস্তা বাতাইছেন কোন দিকে রাস্তা বাতাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইয়া। আমার নবী যেই কথা কইছেন না এর কথা, আমার নবী যেই কথা কইছেন এটা মানবো না হের কথা মানবো? তো নবী লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইছেন, আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইছেন, আল্লাহ যেহেতু আল্লাহ লাগাইছেন নবী লাগাইছেন আমরা মরণ পর্যন্ত লাগাইম ঠিক না? আমরা দেশে যে মুফতি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর বাদ দিলাইছে একটা নাস্তিক না, এ বড় মৌলবি সাহেব, এবেড়া বহুত বড় ইলিমের আলিমের দাবি করে, এর নাম হইল আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমান, নাস্তিক না, এল্লা মুজাবির দলের বেড়া। একটা দল বানিছে লা মুজাবির দল, মুজাব মানে না, একটা দল আছে না আছে না, টেন্টের মতো বুকু হাত দিয়ে নামাজ পড়ে আর গুড়াল লেজের মতো নামাজের মধ্যে খালি কথান ভরে ভরে লেজ দাঁড়ায়। ওই দলের নেতা লা মুজাহির নেতা আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান, এরা কইয়ে তো এ না খালি তার বইয়ের মধ্যে হে লেখছে, আরো দুইজনে লেখছে হেরার দলের রই, এরা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামী কলিমা না, যারা লেখে লাগাইব মুহাম্মদ রাসূলুল্লাহ এরা কি করছে শিরিক করছে। আমরা কই তরার শিরিক, তরার ফতুয়া, তরার ফতুয়া তরার মুখ উড়াই মারলাম মা ঠিক না বেঠি? আর আমার আল্লাহ যেই কথা কইছেন আমার নবী যেই কথা কইছেন সেই কথা আমার মাথার উপরে, আপনারা মাথার উপরে রাখতে রাজি আছেন?
ইমানদারের দল, হে ইমানদারের দল, আমার বন্দার বান্দিরা, একটা মাত্র দল এরাই সফলতা লাভ করছে। এরা কারা? যারা নাকি কি করছে? ইমান আনছে, এরাই সফলতা লাভ করছে। কোন কলিমা ফরিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরিয়া।